আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব উনি অত্যন্ত অসুস্থ থাকাকালীন তাকে কারাবন্দী করে রাখা হয়েছে। আজকে এখানে তার ওয়াইফ রাহাত আরা বেগম এসে কথা বলার কথা ছিলেন, উনিও অসুস্থ হয়ে গেছেন, একবার ওই কুটে দৌড়িয়ে একবার জেলখানায় দৌড়িয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য আমি তার পক্ষ থেকে আমি কিছু কথা বলছি আপনাদের। এটা রাহাত আরা বেগমের কথা, সুলতান আহমেদের মুখ থেকে আসছে। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের আয়োজক বিন্দু এবং উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমার সালাম জানাচ্ছি। আজকে এই কঠিন সময়ে একত্রভাবে ব্যাংক থেকে নগদে এড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। দেশের সাথে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের রাজবন্দীদের মুক্তি কোনো বিকল্প নেই। আমি বাংলাদেশের সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি। এই দেশ আমাদের সবার ভালোবাসার দেশ। ধন্যবাদ বিশেষ রাহাত আরা বেগম, বিশেষ ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।